হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি কাজী রুবাই শারি রহমান এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অন দ্য বাংলা ব্লগার। সো আজকে মূলত আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করতে মূলত বর্তমানে কতদিন সময় লাগে। সো বেশি দেরি না করে ভিডিওতে শুরু করার আগে এইটুকু বলে নিই, যারা আগে ড্রাইভিং লাইসেন্স করছেন এখনও স্মার্ট কার্ড পান নাই তাদের জন্য সুখবর আছে। সেই সুখবরটা হচ্ছে জুন মাসের মধ্যে আপনারা সবাই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন, স্মার্ট কার্ড যেটা। সো যারা 18, 19, 20 বা 21 যারা অ্যাপ্লাই করছেন, ছবি তুলছেন, পান নাই, তাদের বেশি চিন্তা করার দরকার নেই। স্মার্ট কার্ড অবশ্যই আপনারা জুনের মধ্যে পেয়ে যাবেন, এটা বিআরটিএ থেকে বলা হয়েছে এবং কড়াকড়িভাবে বলা হয়েছে। এখন প্রতিদিন প্রচুর পরিমাণে ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হচ্ছে এবং আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। সো এখন বর্তমানে যদি ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে কতদিন লাগে? আগে নর্মালি লিগালিভাবে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স করতে চাইতেন তাহলে আপনার সময় লাগতো প্রায় 1 থেকে 1.5 বছর, কারণ আপনি লার্নার করার পরে পরীক্ষার ডেট হইতে অনেক সময় লাগতো। সো এখন যদি আপনি ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে আপনার মূলত কতদিন সময় লাগবে এবং কীভাবে কীভাবে লাগবে সেটা বলে দিচ্ছি। এখন যদি ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে আপনার 2 মাস 6 থেকে 7 দিনের মধ্যে আপনি অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। সো ড্রাইভিং লাইসেন্স করার আগে দুইটা জিনিস জানার দরকার, যে আপনি কী হিসাবে ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছেন। তো প্রথমত একটা আছে হচ্ছে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স, একটা হচ্ছে নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স। প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স হচ্ছে আপনি ড্রাইভার হিসেবে যদি কোনো চাকরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স দরকার হবে। আর যদি আপনি নিজের গাড়ি চালান বা বাবার গাড়ি চালান বা অফিস থেকে একটা গাড়ি পাইছেন সেটা চালাচ্ছেন কিন্তু ড্রাইভার হিসেবে না, আপনি অফিসের কোনো কাজে ইউজ করতেছেন, মানে ধরেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা সেলসে যারা চাকরি করেন তাদের নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স হলেও হবে। প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স শুধু ড্রাইভার হিসেবে যে যারা চাকরি করে তাদের জন্য। সো আপনি ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আপনার বয়স থাকা লাগবে 18, নন প্রফেশনালের ক্ষেত্রে, প্রফেশনালের ক্ষেত্রে হবে 20, এবং এনআইডি কার্ড অবশ্যই হতে হবে। তো তারপরে কি, আপনি লার্নারের জন্য অ্যাপ্লাই করবেন। লার্নারের জন্য বিআরটিএর ওয়েবসাইটে গেলেই আপনি দেখতে পারবেন লার্নারে করার ফর্ম। সো অনলাইনে আপনি ড্রাইভিং লাইসেন্সের লার্নার কার্ড খুব শীঘ্রই করে দিতে পারবেন। সো লার্নার করার পরে আপনার হাতে এরকম একটা কাগজ আসবে, প্রিন্ট আউট, অনলাইন প্রিন্ট আউট, সেটা হচ্ছে এরকম। সো আমার এখানে একটা লার্নার লাইসেন্স আছে, সো এইটা এরকম একটা কাগজ থাকবে, সেটা লার্নার লাইসেন্স। এবং লার্নার লাইসেন্সে এখানে আপনার ইস্যু ডেট দেওয়া থাকবে, এক্সাম ডেট দেওয়া থাকবে। সো আগে কি হতো, ড্রাইভিং লাইসেন্স করতে এত সময় লাগতো কেন? আগে দেখা যেত লার্নারটা করবেন যেদিন, আপনার লার্নার হইতে একদিন সময় লাগে, একদিনের মধ্যেই লার্নার হয়ে যায়। তো অনলাইনে আগে লার্নারটা করার 6 মাস 1 বছর 2 বছর পরে পরীক্ষার ডেট পড়তো, কিন্তু সরকার এখন খুব ফাস্ট হয়ে গেছে। ধরেন এই লার্নারটার ইস্যু ডেট হচ্ছে আপনার এই যে এখানে উপরের দিকে দেখেন ইস্যু ডেট আছে, সেটা হচ্ছে 23-1-2022, মানে 1 মাসে 2022 সালের 1 মাসেই লার্নারটা করার, আর সেইটার পরীক্ষা দিয়ে দিছে 27-3-2022, অর্থাৎ হচ্ছে প্রায় 2 মাস পরেই 2 মাস 4-5 দিনের মধ্যেই আপনার পরীক্ষা ডেট পড়ে যাবে। সো এই ক্ষেত্রে কী করণীয়, আপনার লার্নারটা হওয়ার পর আপনি অবশ্যই লার্নার দিয়ে গাড়ি চালাইতে পারবেন না, কারণ লার্নার দিয়ে গাড়ি বা বাইক যদি চালাতে চান তাহলে আপনাকে পুলিশ মামলা দিতে পারে। লার্নার করতে 518 টাকা লাগে আর 300 সামথিং লাগে শুধু এক শ্রেণী করতে গেলে, মানে শুধু মোটরসাইকেলের করতে গেলে 300 সামথিং লাগে, আর যদি আপনি বাইক এবং গাড়ি করতে চান তাহলে 518 থেকে 600 মধ্যে একটা অ্যামাউন্ট লাগে। তো এইটা পেয়ে যাবেন, এটা পাওয়ার যেদিন পরীক্ষা ডেট দিবে সেদিন আপনাকে বিআরটিএ জজসাহারা, এখানে দেখেন মিরপুর যারা করে জজসাহারা ভেনুতে, এখানে ভেনু আছে সেই ভেনুতে উপস্থিত থাকতে হবে, সেই ভেনুতে উপস্থিত থেকে আপনি পরীক্ষা দিবেন। সেই ক্ষেত্রে আপনার রিটেন পরীক্ষা হবে, ভাইবা পরীক্ষা হবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। সো রিটেনের নর্মাল কিছু কোশ্চেন থাকে, যে আপনি গাড়ি চালাইতে গেলে যেসব নিয়ম আপনার জানা দরকার, যেমন কয়টা বাতি আছে, লাল হলুদ সবুজ এইটা, তারপরে এই টাইপের যে কোশ্চেনগুলা সেগুলা বিআরটিএর ওয়েবসাইটে পাওয়া যায়। তাছাড়া বিআরটিএর আশেপাশে নর্মাল যে বিআরটিএ থেকে লাইসেন্স করবেন সেই বিআরটিএর আশেপাশে বিভিন্ন ফটোকপির দোকানে গেলেই ওরা 50-60টা প্রশ্ন ধরায় দেয়, ওর মধ্যে থেকে আপনাদের প্রশ্ন আসে। সো রিটেন পড়ার পর আপনি হচ্ছে ভাইবা করবেন। সো রিটেন পড়ার পর আপনি 2 ঘন্টা সময় পান ভাইবা পরীক্ষার আগে। সো সেই সময় দেখবেন যেই ভেনুতে পরীক্ষা দিবেন সেই ভেনুর আশেপাশে 60+ সাইন থাকে, যে এটা রাস্তা বন্ধের সাইন, এখানে নো পার্কিং এর সাইন, সেই সাইনগুলো মুখস্থ করবেন। ভাইবাতে শুধু আপনাকে সাইনগুলো জিজ্ঞেস করা হবে, যে এই সাইনটার মানে কি, এই সাইনটার মানে কি, 3টা সাইন জিজ্ঞেস করা হবে, 2টা পারলেই আপনি পাস। এরপর ভাইবাতে পাস করার পরে আপনাকে প্র্যাকটিক্যাল দিতে হবে, সেই ক্ষেত্রে আপনারা যারা 2 শ্রেণী করবেন সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে গাড়ি তারপর মোটরসাইকেল দিতে হবে। এখন একটা কোশ্চেন আছে, ধরেন আপনি 2 শ্রেণীর জন্য করলেন কিন্তু গাড়িতে ফেল করলেন, মোটরসাইকেলে পাশ করলেন, সেই ক্ষেত্রে শুধু আপনি চাইলে মোটরসাইকেলের লাইসেন্স করতে পারেন, আর যদি গাড়ি করতে চান তাহলে আবার পরীক্ষা ডেট দিবে, সেই পরীক্ষা ডেটে পরীক্ষা দিয়ে আপনার করতে হবে। সো আরেকটা জিনিস, পরীক্ষা দেওয়ার পর কি, পরীক্ষা দেওয়ার পর ওরা আপনার লার্নারটা রেখে দেয়। তো আগে কি হইতো, পরীক্ষার রেজাল্টটা দিতে 14-15 দিন সময় লাগাই দিত, আপনি লার্নার করছেন যেদিন তার 2 থেকে 2 মাস 5-7 দিন পরে আপনার পরীক্ষার ডেট। সো সেই পরীক্ষার ডেট
যেদিন হবে সেই পরীক্ষার ডেটের আগে কি করতো, পরীক্ষার ডেটের 14 থেকে 15 দিন পরে আপনাকে রেজাল্ট দিত। কিন্তু এখন বিএসপি পোর্টাল একটা আছে, বিএসপি লিখে সার্চ দিলে ইন্টারনেটে ওখানে যে আপনার এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্সের নাম্বার, এই যে আপনার যে লার্নার কার্ডটা আছে সেই লার্নার কার্ডটা, যে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার আছে সেই নাম্বারটা যদি আপনি দিয়ে লগ ইন করেন তাহলে ওখানে আপনি দেখতে পারবেন প্রিন্ট করে আপনি পাস করছেন না ফেল করছেন, ওখানে পাস ফেল দেওয়া থাকে। সো ওখান থেকে আপনি কি করবেন, কাগজ সংগ্রহ করে আপনি স্মার্ট কার্ডের জন্য জমা দিবেন। অনেকে বলে অনলাইনে স্মার্ট কার্ড জমা দিতে, আমার হিসাবে অনলাইনে স্মার্ট কার্ড জমা দিলে মাঝে মাঝে একটু প্রবলেম করে, কারণ সার্ভারে প্রবলেম হয়। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, স্মার্ট কার্ডের ফর্ম ফিল আপ করে স্মার্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পর ব্যাংকের টাকা জমা দিবেন। এরপরে আপনার যে কাগজগুলো আছে সেগুলো সহ বিআরটি অফিসে যা জমা দেওয়ার সাথে সাথে আপনাকে ওরা অস্থায়ী লাইসেন্স দিয়ে দিবে। সো এইভাবে যদি আপনি করেন প্রত্যেকটা ধাপ বাই ধাপ এবং পরীক্ষা যদি একবারে পাস করেন তাহলে 2 মাস 7 থেকে 8 দিনে আপনি অস্থায়ী লাইসেন্স পাবেন। এই অস্থায়ী লাইসেন্সে আপনার হচ্ছে ছবি তোলার ডেট দেওয়া থাকে, সেই ডেট অনুযায়ী ছবি তোলেন, ছবি তোলার 1 থেকে 1.5 মাস পরে পেয়ে যাবেন। সো অস্থায়ী লাইসেন্স দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন, বাইক চালাতে পারবেন রাস্তায়। তো আমার বলার আজকের যে ভিডিওটা সেটার মূল বক্তব্য হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স করতে কত লাগে, কত দিন সময় লাগে। প্রায় ড্রাইভিং লাইসেন্স করতে আপনি 6 থেকে 7 মাস সময় আগে হইতো তাড়াহুড়া করে করলেও, কিন্তু এখন দুই মাস 6 দিন বা 7 দিনের মধ্যেই আপনি চাইলে অস্থায়ী লাইসেন্স পেয়ে যাইতে পারেন এবং অস্থায়ী লাইসেন্স দিয়ে আপনি চালাতে পারবেন। এবং কত টাকা খরচ হয় অনেকে জিজ্ঞেস করে, সো সব মিলায় 2500 থেকে 3000 টাকা মতো খরচ হবে সরকারি খরচ যেটা। আর আশেপাশে হচ্ছে আপনি যখন গাড়ি চালাইতে যাবেন, পরীক্ষা দিতে যাবেন, তখন ওদের একটা গাড়ি দেয়, সেই গাড়িটা যদি আপনি নেন তাহলে ওদের 300 টাকা দেওয়া লাগে আর বাইকের জন্য মনে হয় 100 বা 200 টাকা দেওয়া লাগে। এই টাকাটা আপনার ওদের দিতে হবে, ওদের বাইক বা গাড়িটা ভাড়া নিয়ে, আর আপনি চাইলে আপনার গাড়ি বা বাইক নিয়ে যেতে পারেন পরীক্ষা দেওয়ার জন্য। সো আর বেশি কথা না বলে আজকে মূলত ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মাই লাভলি ফ্রেন্ডস, আমি অনেকদিন পরপর ভিডিও দিচ্ছি সেটার রিজন আপনি কিছুদিন পরেই জানতে পারবেন। আশা করি ভালো থাকবেন, আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকেন তাহলে কমেন্টে অবশ্যই যোগাযোগ করবেন, কমেন্টে লিখবেন। আর যদি একান্তভাবে আমারকে ফলো করতে চান বা আমার ব্যাপারে জানতে চান বা কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে আপনি আমার ফেসবুক পেজ যেটা আছে সেটা হচ্ছে অয়ন দা বাংলা ভ্লগার, ফেসবুকে যেয়ে সার্চ দিলেই হবে, অয়ন দা বাংলা ভ্লগার লিখে সার্চ দিলেই আপনি আমার পেজটা পেয়ে যাবেন। ওই পেজটা লাইক করবেন, ওই পেজে অনেক ইনফরমেশন দেওয়া থাকে। সো ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মাই লাভলি ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আর ইন ফিউচার কোন বিষয়ের ভিডিও চান সেটা আমাকে বলে জানাবেন, আর সবাই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।